বিভিন্ন জেলায় প্রতি বছরই বাড়ছে পেঁপের চাষ। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অন্যান্য সবজির চেয়ে পেঁপে চাষে ঝুঁকছে এখানকার কৃষকরা। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় পেঁপের আশানুরূপ উৎপাদনও হয়েছে। বিঘা প্রতি পেঁপে চাষে 20-25 হাজার টাকা খরচ হলেও বাজারে তা বিক্রি করা যায় 60-70 হাজার টাকা। বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। বিঘাতে প্রায় 1,000-1,500 অনেক সুন্দর ফলন হয়েছে। আগামীবার এর চাইতে অনেক বেশি ফলন আশা করি। 3 বছর থাকবে জমি, 12 মাসে মনে করেন 12 রকম দামে বেচা কিনা হবে। পেঁপের উৎপাদন বাড়াতে রোগবালাই ও পোকা দমনে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। বাগানগুলো নিয়মিত পরিদর্শন করছি এবং বিভিন্ন রোগ বা পোকামাকড়ের ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদের পরামর্শের কারণে কৃষক ভাইয়েরা উপকৃত হচ্ছে এবং সাথে সাথে আমাদের এই পেঁপে সবজিটার উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গেল বছর মেহেরপুরে পেঁপের চাষ হয়েছিল 105 হেক্টর জমিতে, এবার হয়েছে 120।